আসসালামু আলাইকুম। জাস্ট ট্রেনের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা জানব বাংলাদেশ রেলওয়ে ঢাকা রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ গামী বর্ণলতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এবং বিস্তারিত। বর্ণলতা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা টু রাজশাহী রুটে বিরতিহীন ও বিলাসবহুল এবং অত্যাধুনিক আন্তনগর ট্রেন। 2019 সালের 25 এপ্রিল বৃহস্পতিবার বেলা 11টার দিকে সবুজ পতাকা নেড়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী টু ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর বর্ণলতা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত উপন্যাসের চরিত্র বর্ণলতা সেন থেকে ট্রেনটির নামকরণ করা হয়। বর্ণলতা এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা রুটে ননস্টপভাবে চলাচল করে। 17 জুলাই 2019 প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি চাঁপাই নবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করেন। বর্ণলতা এক্সপ্রেস ট্রেনের সংক্ষিপ্ত বিবরণ। পরিষেবার ধরন আন্তনগর ট্রেন। বর্তমান চালক বাংলাদেশ রেলওয়ে। পথযাত্রা কমলাপুর রেলওয়ে স্টেশন। শেষ যাত্রা চাঁপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন। প্রথম পরিষেবা 25 এপ্রিল 2019। দূরত্ব ভ্রমণ 394 কিলোমিটার। গড় যাত্রার সময় 5 ঘন্টা 30 মিনিট। পরিষেবার ফ্রিকোয়েন্সি 6 দিন। রেল সংখ্যা 791 এবং 792। অনবোর্ড সেবা ক্লাস শোভন চেয়ার এবং স্নিগ্ধা। গাড়ির সংখ্যা 12। অপারেটিং গতি 95 কিলোমিটার পার ঘন্টা। বর্ণলতা এক্সপ্রেস ট্রেনের বিশেষ আকর্ষণ। ট্রেনটিতে কোর্সসমূহের ও অন্যতম নতুন বৈশিষ্ট্য হল এর বায়ো টয়লেট সংযোজন। আধুনিক ও মানসম্মত চেয়ার, পার্সেল রেক, টিপি মনিটর ও হ্যাঙ্গারের সুবিধা রয়েছে। প্রতিটি শীততাপ নিয়ন্ত্রিত কোচ, আধুনিক ও উন্নত মানের রুফ মাউন্টেড এয়ার কন্ডিশনার ইউনিট এবং এয়ার কার্টেন এর ব্যবস্থা রয়েছে। জার্মানির তৈরি আধুনিক অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। প্রতিটি কোচে স্টেনলেস স্টিলের তৈরি এবং আধুনিক যাত্রী সুবিধা সম্বলিত। সুইং ডোরের পরিবর্তে ব্যবহার করা হয়েছে নিরাপদ স্লাইডিং ডোর। অনাকাঙ্ক্ষিত ট্রেন থামানোর জন্য বিশেষভাবে ডিজাইনকৃত অ্যালার্ম চেইন পুলিং সিস্টেম ও মোবাইল চার্জের ব্যবস্থা রয়েছে। ট্রেনের বগি ও সিট সংখ্যা। এই ট্রেনে বগি রয়েছে 12টি, 2টি এসি চেয়ার, 7টি শোভন চেয়ার, গার্ড ব্রেক সংযুক্ত 1টি পাওয়ার কার এবং ট্রেনের 2 প্রান্তে 2টি ডাইনিং রয়েছে। ট্রেনে মোট আসন সংখ্যা 928টি, এসি চেয়ার 160টি, শোভন চেয়ার 644টি, খাবার গাড়ির আসন 108টি এবং পাওয়ার কারের 16টি। ট্রেনে রয়েছে অজুখানা সহ নামাজের ব্যবস্থা। মালামাল পরিবহনের জন্য বড় স্টেশনগুলোতে রয়েছে কুলির ব্যবস্থা। খাবার ব্যবস্থা। আন্তনগর ট্রেনগুলোতে খাবারের গাড়ি সংযোজন করা থাকে। এখানে বার্গার, কেক, স্যান্ডউইচ, পেটিস, রোল, পাউরুটি, চা, কফি, কাটলেট, সিদ্ধ ডিম, কাবাব, সিঙ্গারা, সমোসা, নানা ধরনের কোমল জাতীয় পানি ও মিনারেল ওয়াটার পাওয়া যায়। এছাড়াও দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন পাওয়া যায়। বর্ণলতা এক্সপ্রেস ট্রেন যাত্রার সময়সূচি। ট্রেনটি ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় দুপুর 1:15, তারপর রাজশাহী পৌঁছায় সন্ধ্যা 6টায় এবং চাঁপাই নবাবগঞ্জে পৌঁছায় সন্ধ্যা 7টা 10 মিনিটে। আবার ট্রেনটি চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল 5টা 50 মিনিটে, তারপর রাজশাহী পৌঁছায় সকাল 7টায় এবং ঢাকায় পৌঁছায় দুপুর 11টা 40 মিনিটে। আর ট্রেনটি সপ্তাহে শুক্রবার বন্ধ থাকে। ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জগামী ট্রেনটির বিরতির স্থান ও সময়। ঢাকা বিমানবন্দর এবং রাজশাহী হয়ে চাঁপাই নবাবগঞ্জে পৌঁছায়। আবার চাঁপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটির বিরতির স্থান ও সময় আপনারা তালিকা থেকে দেখে নেবেন। বর্ণলতা এক্সপ্রেসে 2 ধরনের সিট রয়েছে। ঢাকাগামী 792 এর আসন শ্রেণী রয়েছে 2টি, শোভন চেয়ার ও স্নিগ্ধা শ্রেণীর, এবং চাঁপাই নবাবগঞ্জগামী 791 এর আসন শ্রেণী রয়েছে 2টি, শোভন চেয়ার ও স্নিগ্ধা শ্রেণীর।
বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা। শোভন চেয়ার 525 টাকা প্রতি আসন এবং স্নিগ্ধা 875 টাকা প্রতি আসন। বিরতিহীন সেবার জন্য স্নিগ্ধাতে 15% ব্যাট যোগ হবে। আর অন্যান্য গন্তব্যস্থলের ভাড়া আপনারা তালিকা থেকে দেখে নেবেন। ট্রেনের টিকিট কাটার স্থান। দেশের সকল টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যাবে, ওয়েবসাইট থেকেও টিকিট কাটা যাবে। *131# নম্বর ডায়াল করে SMS এর মাধ্যমে টিকিট বুক করতে পারবেন। টিকিটের জন্য যে কনফার্মেশন মেসেজ পাঠানো হবে তার যাত্রা ন্যূনতম আধা ঘন্টা আগে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার দেখিয়ে টিকিট প্রিন্ট করতে হবে। যাত্রার 10 দিন পূর্ব থেকেও অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে দেশের সকল কম্পিউটারাইজড টিকিট কাউন্টার এবং ওয়েবসাইটে। বাংলাদেশ রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান, সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে টিকিট কেটে ট্রেনে উঠবেন। টিকিট ছাড়া কেউ ট্রেনে এবং ট্রেনের ছাদে উঠবেন না, এটি একটি দণ্ডনীয় অপরাধ। দেশকে ভালোবাসুন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখুন। ধীরে ধীরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ভাড়া ও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিচে লাইক বাটনটিতে চট করে একটি ক্লিক করে দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো, অথবা যে কোনো প্রশ্ন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।